হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম পার্লে গোল্ড বিউটি ক্রিম। এই ক্রিমটা কেমন হবে, এই ক্রিমটা কতটা ফর্সা করে, এই ক্রিমটা আসলে কি স্কিনকে ধবধবে ফর্সা করে কিনা, এটা কতটা পারফেক্ট স্কিনের জন্য, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটার দাম কত, এটা কোন দেশীয় পণ্য, এটা কারা কারা এটা ইউজ করতে পারবে এবং কারা কারা এটা ইউজ করতে পারবে না, এবং এই ক্রিমটা আসলেই কি স্কিনকে ধপ ধপে ফর্সা করে কি না, সে সম্পর্কে আমি ফুল এ টু জেড আমি এই ভিডিওতেই আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। যদি একটু স্কিপ করো তাহলে হয়তো ভুলভালভাবে হঠাৎ করে ক্রিমটা ইউজ করে তোমাদের স্কিনকে ড্যামেজ হয়ে যেতে পারে। ড্যামেজ হলে কিন্তু আমি দেই না, কারণ আমি সত্যটা বলার চেষ্টা করি, যেটা হয় স্কিনে সেটাই। ঠিক আছে, এই ক্রিমটা নতুন বের হয়েছে, একদম নতুন, দেখতেই পারছো একদম নতুন। যারা অবশ্যই এই ক্রিমটা কেনার কথা চিন্তা করছো বা দোকানে দেখছো যে ক্রিমটা আমি ট্রাই করব, এটা আমি অনেক তাড়াতাড়ি ফর্সা হতে চাই, এই জন্য এই ক্রিমটা আমি ইউজ করে দেখব, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তোমার যদি মনে হয় যে ভালো লাগে তাহলে এটা ইউজ করো, না হলে এটা ডিসকন্টিনিউ করো। এই সেই পার্লে গোল্ড বিউটি ক্রিম, এটা হচ্ছে একটা নাইট ক্রিম, তোমরা দেখতেই পারছো। দেখো খুব সুন্দর প্যাকেজিংয়ে করা হয়েছে এবং কৌটাটা মরকিংটাও খুবই সুন্দর, পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। এই ক্রিমটা কখন ইউজ করতে হবে, এটা আসলে কি স্কিনে ধবধবে ফর্সা হবে কি না, সেই প্রসঙ্গে আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখো এটা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে, মিল্ক প্রোটিন, সানস্ক্রিন, অ্যালোভেরা, ফ্রুট, অনেক কিছু দিয়েই বলছে যে এই ক্রিমটা তৈরি হয়েছে। আসলে এটা হচ্ছে পাকিস্তানি একটা ক্রিম, এটা হচ্ছে 20 গ্রামের একটা ক্রিম, তোমরা দেখতেই পারছো অনলি 20 গ্রাম এই ক্রিমটা। এটা আরও ক্লেম করে যে কোলাজেন, অলিভা অয়েল এবং অনেক কিছু দিয়েই তৈরি হয়েছে। দেখো এটা আছে নতুন, এটা হচ্ছে পিউ কসমেটিক্স, এটা হচ্ছে পিউ কসমেটিক্স ক্লেম, এটা হচ্ছে ঢাকা বাংলাদেশে তৈরি হয় এমন একটা ক্রিম, কিন্তু ফর্মুলাটা আছে মানে ফুল ফর্মুলাটা হচ্ছে পাকিস্তানি, কিন্তু এই ক্রিমটা বাংলাদেশেই তৈরি হয় এমন একটা ক্রিম। সবাই বলে যে এটা পাকিস্তানি, কিন্তু এটা না, পাকিস্তানি ক্রিম না, কিন্তু ফর্মুলাটা পাকিস্তানি, কিন্তু প্যাকেজিংটা হয় বাংলাদেশেই এমন একটা ক্রিম। দেখতেই পারছো ভিতরে থাকবে সুন্দর একটা কাগজ যেটাতে লেখা আছে কেমনভাবে ইউজ করতে হবে, কী কী ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়েছে, সব কিছুই এর কাগজে ভিতরে লেখা আছে। তোমরা এটা যদি ইউজ করতে চাও অবশ্যই দেন পড়ে শুনে এটা ইউজ করো, আর না হলে এটা ডিসকন্টিনিউ করে দিও। আর এই ক্রিমটা দেখা যাচ্ছে আসলেই অনেক ফর্সা করে, স্কিনকে অনেক ব্রাইট করে। 1 থেকে 3টা ক্রিম ইউজ করলেই তোমরা পরিপূর্ণ একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবা। এই ক্রিমটা অনেক হার্মফুল জিনিস দিয়ে তৈরি হয়েছে, আমি প্রথমেই দেখালাম যে কোলাজেন বা ফ্রুট বিভিন্ন দিয়ে তৈরি হয়েছে, কিন্তু আসলে না, এসব জিনিস দিয়ে তৈরি হয়নি, এটা ক্ষতিকর কিছু জিনিস দিয়ে তৈরি হয়েছে যেটাতে খুব স্কিনকে অনেক দ্রুত বেগে ফর্সা করে দেয়, স্কিনকে অনেক তাড়াতাড়ি কাজ করে এই জন্য। ঠিক আছে, এটাতে রাজশাহী তৈরি হয় মনে হয় এই মেবি, এই ক্রিমটা আমার জানা মতে এই ক্রিমটা আসলেই কাজ করে, বাট স্কিনকে অনেক সেই সাথে সাথে স্কিনকে অনেক ক্ষতিও করে। যেমন এই ক্রিমটা তুমি দেখা যাচ্ছে ফর্সা হওয়া ঠিকই, আমি বলছি যে ফর্সা হওয়া ঠিকই, কিন্তু এটা যখন এটা ছেড়ে দিবে, যখন এটা ইউজ করা বন্ধ করে দিবে, তখন স্কিনটা আবার কালচে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। ঠিক আছে, অনেকটাই বেশি থাকবে। তবে আমি এটা শিওর হয়ে বলতে পারি যে 1 থেকে 3টা ক্রিম ইউজ করলেই তোমরা পরিপূর্ণ একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবা, এটা আশা করি 100% এটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা ক্লেম করেছে মিল্ক প্রোটিন, সানস্ক্রিন, অ্যালোভেরা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এর ভিতর একটাও এরকম কোনো জিনিস নাই, এটা হার্ড অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে, বিধায় এই ক্রিমটা ইউজ করলে অনেক ফর্সা হয়, অনেক কাজ করে স্কিনে। ঠিক আছে, আর এটা সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে না, যাদের অতিরিক্ত অ্যালার্জি আছে আর দেখা যাচ্ছে কোনো ক্রিমেই শ্যুট করে না স্কিনে, সেই ক্ষেত্রে এই ক্রিমটা না ইউজ করলেই
ভালো হবে, কারণ সেই ক্ষেত্রে যদি এই ক্রিমটা ইউজ করো তোমাদের স্কিনটা দেখা যাচ্ছে লাগানোর সাথে সাথেই তোমার দেখা যাচ্ছে ব্রন হবে, লাল হবে, স্কিনটা দেখা যাচ্ছে অন্যরকম একটা ফিল মনে হবে, তখনই বুঝতে পারবা যে এটা আমার স্কিনে শ্যুট করছে না। ঠিক আছে, এখন এই ক্রিমটা আমি বিস্তারিত সব কিছুই বলার চেষ্টা করেছি, আর যদি কিছু বাকি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে ভাইয়া এই ক্রিমটা এমন, এই ক্রিমটা এমন, আর এই ক্রিমটা আমি ইউজ করছি বাট ফল পেয়েছি কিন্তু এখন এটা আমি ছেড়ে দিব কি করে, ছেড়ে দিলে দেখা যাচ্ছে স্কিনটা ঠিক তেমনই থাকবে, সেরকম একটা প্রসেস আমি বলে দিব। তোমরা অবশ্যই যদি জানতে চাও আর যারা অলরেডি এই ক্রিমটা ইউজ করে ফেলছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে ভাইয়া আমি এখন এটা ফর্সা হয়ে গেছি, এখন এই ফর্সাটা ধরে রাখবো কি করে, সেরকম একটা প্রসেস আমাকে বলে দেন, আমি অবশ্যই তোমাদের সেরকম একটা প্রসেস আমি বলে দিব 100%, যাতে স্কিনটা ঠিক তেমনই থাকবে, স্কিনে দেখা যাচ্ছে ব্রাইটনেসটা ঠিক তেমনই থাকবে এবং স্কিনটা ড্যামেজের হাত থেকেও রক্ষা পাবে, সেরকম একটা প্রসেস আমি তোমাদের বলে দিব। হ্যাঁ, তার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করে আমাকে বলতে হবে যে ভাই আমার স্কিনটা এমন হয়েছে এমন হয়েছে। আর এই ক্রিমটা ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই, আর যারা ছেলে মানুষ তাদের ক্ষেত্রে এই ক্রিমটা ইউজ করা যাবে, কারণ ছেলেদের চামড়া একটু পুরু হয়, স্কিনে তেমন কোনো ক্ষতি করে না, সেই ক্ষেত্রে এই ক্রিমটা ছেলেরা আমি বলবো ছেলেরা এটা ট্রাই করে দেখতে পারো, কারণ ছেলেদের স্কিনটা অনেক মোটা থাকে, পুরু থাকে এবং স্কিনে তেমন ক্ষতি করবে না এবং কাজও করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ছেলেরা এটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, আমি সবই বললাম, এখন তোমার যদি মনে হয় যে ক্রিমটা ইউজ করবা তাহলে ইউজ করো, না হলে এটা ডিসকন্টিনিউ করে দিও। সো ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এই ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এবং অবশ্যই মাঝবি বেল আইকনটা অন করে রাখো, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তুমি ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও এবং ভিডিওটা দেখে অনেক উপকৃত হও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে অন্য বন্ধুরাও বুঝতে পারে, জানতে পারে এবং শিখতে পারে যে এই ক্রিমটা ইউজ করবে কি না। ঠিক আছে, আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই, তার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো, আমি আবারও বললাম তার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো। আজ এ পর্যন্তই, বাই বাই।